সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ আঠাশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ পনেরোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি আঠারো সওয়াল রোজ রবিবার চতুর্থী তিথি থাকবে সকাল ছয়টা পঞ্চাশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে আর মূলা নক্ষত্র থাকবে রাত্র তিনটা কুড়ি মিনিট তিন সেকেন্ড পর্যন্ত শিব যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনু রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র ধনু রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে বুধ মঙ্গল রাহু ত্রিগ্রহযোগ মেষরাশিতে ভাস্কর দেব রবির সঙ্গে দেবগুরু এবং দত্তগুরু দুই গুরুর মিলন ঘটবে আর কন্যা রাশিতে কেতু পরিভ্রহণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেডিকশন আঠাশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন স্বাদ বাস্তবায়িত হবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব সবই শুভ ফল প্রদান করবে এমনকি হারানো যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে নে বংশের মুখ উজ্জ্বল করবে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি ফিরিয়ে দেবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় তুলা লাগাতে পারে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের ধাপে ধাপে এগিয়ে চলার পথ প্রশস্ত করবে এক কথায় জরা ব্যাধি দুঃখ দূরে পালাবে ধন ঐশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে যার ফলে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে তাই তো মেষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর দাম্প সত্য কলহ বিবাদ বিদূরিত করবে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ এমন কি বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে এমনকি যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাসপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া কোর্টকে সোশালির বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে করা কঠিন হবে এমনকি মিথ্যা বদনাম কলঙ্ক চেপে দিতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে পারিবারিকভাবে পিথকবার প্রয়োজন পড়তে পারে রাগ জেদ ক্রোধ বাড়িয়ে দিতে পারে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে দিনের শেষে তারল্য সংকটে ফেলতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না যান মালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে তাই তো এমনকি অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট হবে তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচেত মূল্যবান সম্পদ আদি হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে আর নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে এমন কি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে নচেত মহা সর্বনাশ কিন্তু আপনাদের পিছু অনুসরণ করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে এপ্রিল দুই হাজার পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই প্রচুর উপহার পাবে তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি জীবন সঙ্গীরা কর্ম পাবে তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে সেই সঙ্গে সন্তানদের সাফল্য গৌরবান্বিত করবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার কমবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপস বলে প্রতিকূলতার কাটিয়ে মনের অভিলাষ পরিপূর্ণ রূপে পূর্ণতা করতে সক্ষম হবেন যা দেখে শত্রু বিরোধী পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি ফ্ল্যাট বাড়ি সেই সঙ্গে দোকানপাট ক্রয়ের স্বপ্নও আলোর মুখ দর্শন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিশ্রম কৌশল অধ্যাবসায় কিন্তু সফলতার চাবি বলে গণ্য হবে তাই তো ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই না দিয়ে দিন রাত ছুটতে থাকুন আজকের দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে এপ্রিল দুই ইংরেজি তারিখে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে ধার কর্য ঋণ থেকে মুক্তির পথ প্রশস্ত করবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা যে গতি ছিল তা ফিরিয়ে দেবে প্রতিযোগিতায় জয়ী করাবে ভয় ভীতি অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে এমনকি বিশেষ করে আপনাদের চতুর্দিক থেকে উন্নতির জোয়ার অব্যাহত রাখবে তাছাড়া বিশেষ করে সন্তানদের আচরণ ও গতিবিধির উপর নজর রাখতে হবে অর্থকরী সতর্কতার সাথে করতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে ভিড় ভাড় মিছিল মিটিং করতে হবে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাছাড়া পথে কুড়িয়ে পাওয়া কোনো দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাছাড়া ভুল করলেন তো বিশেষ করে ঠকলেন এটি কিন্তু মাথায় রাখতে হবে তাই তো ডাইনি বামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে তবেই না দিনটি অতিক্রম করতে হবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তো আর আপনারা যদি মিতব্যয়ী হন কৌশলী হন সঞ্চয়ী হন তাহলে সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করতে অবশ্যই অবশ্যই সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে মাথা ব্যথা মাথা ঘোরা মাথা যন্ত্রণা মেরুদণ্ডের প্রবলেম এমনকি ক্রনিক ব্যাধিতে আক্রান্ত করতে পারে যা হাসপাতালে চক্কর কাটাতে পারে এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে তাদের সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাছাড়া ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্ব ভার বর্তাবে যে বাড়তি ভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার করাবে এমনকি বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত করবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও খুব শীঘ্রই বাস্তবায়ন করবে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন তাছাড়া জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকেও নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে অবশ্য অবশ্য দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনে সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিগ্রহণ করবে যা আপনাদের ভবিষ্যৎ জীবন জীবনকে আলোকিত করবে আর জন্ম যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন স্বাদ বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বন্ধুত্বের ভিত মজবুত করবে সেই সঙ্গে প্রেমিকার প্রেম স্বীকৃতি দেবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি মাতা মাতৃ স্থানীয় সহযোগিতা পাবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে শক্তি কারক গ্রহ কেতু আপনাদের রাশি লগ্নে পরিভ্রমণ করায় বিশেষ করে আকস্মিক প্রাপ্তির পথ খুলে দেবে সেই সঙ্গে বিশেষ করে যারা দুর্নাম বদনাম কলঙ্কের মধ্যে ছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে এমনকি যারা স্নেহপ্রীতি ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছিলেন তাদের মুখেও সুখের হাসি ফুটবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বীরত্ব নিষ্পত্তি হবেই এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও বিচারে আপনাদের জয়ী করবে যা শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার দিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মী রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক আসবে মানি অর্ডার আসবে বিকাশ আসবে এমনকি নগদ অর্থ হাতে আসতে পারে যা আর্থিক সংকট কাটিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এমনকি বিবাহ যোগ্য পাত্রপাত্রীদের খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচতে পারে তাই তো বিবাহের পূর্ব প্রস্তুতি নেওয়ার আবশ্যকতা রয়েছে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যা ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সক্ষতার মেলবন্ধন রচনা করবে সেই সঙ্গে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা দূরীভূত হবে সেই সঙ্গে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে তাছাড়া দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ভাই বোনদের সাথে সক্ষতা তো গড়ে উঠবেই এমনকি তাদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পেতে পারেন তাছাড়া আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন বজনের সিদ্ধি লাভ করাবে কামনা বাসনা পূর্ণ করবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হবেন সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাঁড় মিছিল মিটিং বর্জন করতে হবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ গর্ব গর্বিত মানুষ এমনকি পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠে আসবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে আর কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শূন্য পকেট তো পূর্ণ হবেই সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্সও বাড়িয়ে দেবে এমনকি ধার কর্য ঋণ মুক্তির পথ সুপ্রশস্ত করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে এমনকি সন্তান সন্ততিদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে এমনকি নতুন নতুন দলিলপত্র হাতে আসবে তাছাড়া পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে যারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন সেগুলো ফিরে পাবেন যারা জরা ব্যাধি দুঃখ দৈন্যে ভুগছিলেন তাদের দুঃখ দৈন্য লাঘব হবে এমনকি যারা পদে পদে ভুল করছিলেন ভুলের মাসুল গুনছিলেন তারা বিশেষ করে ভুল সূদ্রে নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলতে আরম্ভ করবেন তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স ফুলে পেঁপে উঠবে এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাড়াটিয়া মালিকের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে সেই সঙ্গে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে এমনকি শিক্ষার্থীরা বিজয় ছিনিয়ে আনবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালম এক তো কাটবেই এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক প্রসীবিকরণ করবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে তাছাড়া জীবিকা অর্জনের ভিত মজবুত করবে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ প্রশস্ত করবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে জয়ী করবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে দেহ মনে স্বস্তি ফিরিয়ে আনবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে উপহার উপঢৌক দিয়েও প্রাপ্ত হবেন তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশাড়া হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে বিজয় সিনি আনবেন এমনকি পাওনা টাকা আদায় হবে দীর্ঘদিনের বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপায় লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমেঘ কিন্তু আপনাদের গ্রাস করবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত হতে পারে এমনকি দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিতে পারে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ধ্বংস করতে পারে জমি জমা নিয়ে বিরত তৈরি হতে পারে ভাই বোনদের সাথে সম্প্রীতি নষ্ট হতে পারে সেই সঙ্গে দুঃখ দৈন্য দারিদ্র দশা জেগে ধরতে পারে এমনকি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে না ঝেহাল করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখুন আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বন্ধুরা শত্রুতায় মাতবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে সেই সঙ্গে আলাদা করেও রক্ষা নাও হতে পারে লোকসান গুনতে গুনতে বন্দের দিকে ধাবিত হতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবনা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাড়বে বই কি কমার সম্ভাবনা নেই আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে এমন কি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমন কি সব যাত্রায় অংশ নিতে হতে পারে তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাওয়ায় সম্ভাব্য ক্ষেত্রে আরও বেশ কিছুদিন কারাবাস গ্রহণ করতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সুখ শান্তি সমৃদ্ধি হাতের মুঠোয় আসবে এমন কি পাওনা টাকা তো আদায় হবেই সেই সঙ্গে আটকে থাকা কাজও সচল হবে তাছাড়া শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে এমন কি সমাপ্ত শিক্ষার্থীরা কর্মপে জীবিকা গড় ভিত মজবুত করবে সেই সঙ্গে বিশেষ করে সাধন ভজনের সিদ্ধিলাভ করাবে কামনা বাসনা পূর্ণ করবে দূর থেকে কোনো সুপ সংবাদ আসবে এমনকি বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে যা দুপোশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিশেষ করে নতুন নতুন দলিলপত্র আসতে পারে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকতে পারে সেই সঙ্গে বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিতে পারে তাছাড়া বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব করতে পারে এমনকি ভাই বোনদের সাথে মতানক্য দূরীভূত করতে পারে তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন এমনকি ভাগ্য লক্ষ্মীর কৃপাবাড়ি বর্ষিত হবে আর জন্ম নক্ষত্র যদি শতপেছা হয়ে থাকে তাহলে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে এমনকি যারা মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করছেন তাদের মুখে সুখের হাসি ফুটবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ভয় ভীতি অপমানপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠে আসবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবে তাছাড়া মোকদ্দমায় জয়ী করবে এমনকি স্বদেশ বিদেশের নতুন নতুন সুযোগ আসবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে এমনকি শত্রুরা পিছু হটবে। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধি ভরিয়ে তুলবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো মিন রাশি জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব পদ হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে আপনাদের হাতে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে যাদের পরিবারে বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটা ছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বিজয়ের পর মাল্যকলায় পড়াবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মনের অভিলাষ রূপে পূর্ণতা দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রশান আঠাশে এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শক বিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক চলার পথের বাধা বিপত্তি দূর হোক আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার